ছাত্র আন্দোলন জাতিকে নতুন পদ দেখিয়েছে মন্তব্য মহিলা ও শিশু বিষয়ক উপদেশার হত্যায় জড়িতদের বিচার দাবি অভিভাবকদের নাশকতার সংখ্যা নেই শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে সেনাবাহিনী জানালেন আইজিপি বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার ঘুষিয়ার এবং ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ এখনো পর্যন্ত আটজনের স্বাগতোষীয় নিউজএ সাথে আছি আমি উমি एक्टर এতদিন শুনছিলেন বিআরবি কেবল এন্ড্রাসিস লিমিটেড সংবাদ শিরোনামে পরে চলে যাব পুরো খবরে ছাত্রজনতার আন্দোলনে জাতিকে নতুন করে বাঁচার পথ দেখিয়ে তরুণ প্রজন্ম বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সোমবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে জুলাই আগস্ট নিহত শিশুদের স্মরণে অনুষ্ঠানে এ কথা বলেন তিনি বলেন আজকে শিশুদের নিয়ে স্বৈরাচারের ইট ভেঙে সঠিক গণতন্ত্র গড়ে উঠবে এ সময় নিহত হওয়া শিশুদের অভিভাবকরা এই হত্যা সুষ্ঠু বিচারে দাবি করেন বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে আমার আগে কথায় বলে পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হচ্ছে পিতার ঘাড়ে পুত্রের লাশ পিতামাতার জন্য সন্তান হারাবার চাইতে বড় কষ্ট আর হতে পারে না রিক্সা শুনছিলেন না বাপের রিক্সায় সন্তানের লাশ আমার ছেলে আমার স্বামী জানতো না যে আমার ছেলে দুই ছাত্র পেয়ে হাসপাতাল নিছে আমার স্বামীর এই ছেলে দুইটা ডাক দেয় তখন সে যা দেখে তার ছেলেই মারা গেছে ময়রা ফিরে এটা যে কত কষ্টের ইতিহাস এটা আমার স্বামী আমি জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলায় মারা যায় বেশ কয়েকজন শিশু যাদেরকে ঘিরেই হাজারো স্বপ্ন বুনেছিলেন বাবা মা দেশকে রক্ষা করতে থমকে যায় সেই স্বপ্ন আমার ছেলে বিসলি আগুন দিয়ে দিছে আমার ছেলে আগুনে মারা সেই সব সময় বলতাম আমি পড়াশোনা করে ভালো একজন মানুষ হব আমি মানুষের সেবা করব মানুষের পাশে দাঁড়াবো বিশ্ব শিশু দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে নিহত শিশুদের অভিভাবকেরা এই হত্যার সুষ্ঠু বিচার চান অনেকটাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেক বর্গ যারা জড়িত প্রত্যেকের উপযুক্ত শাস্তি চায় সুস্থ তদন্ত করে তার বিচার চাই যে কারা এই কাজটা করলো সব শহীদ পরিবারদের একটা কোন সুযোগ করে দাও বেঁচে থাকার জন্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেশ মুর্শিদ বলেন জাতিকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছে তরুণ প্রজন্ম আমি তোমাদের মতো স্বপ্ন দেখতে চাই আমি দেখতে চাই আমার বাংলাদেশটা তোমাদের জন্য তৈরি হোক এটা এটা হোক পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে দেখে সবাই বলবে এই দেশটি শিশুদের জন্য এই দেশটি কন্যা শিশুদের জন্য নিরাপদ আশ্রয় আজকে শিশুদের নিয়ে স্বৈরাচারের ইট ভেঙে সঠিক গণতন্ত্র গড়ে উঠবে বলেও জানান শারমিনেশ মুর্শিদ তোমাদের হাত দিয়ে গড়ে উঠুক গণতন্ত্রের সেই সুন্দর জায়গাটা নুর মোহাম্মদ ভুঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা সব ক্ষেত্রে গণমাধ্যমের স্বচ্ছতা দরকার উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সব পক্ষের সঙ্গে আলোচনা পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি কথা বলেন এ সময় তথ্য উপদেষ্টা আরও বলেন ছাত্র জনতার বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা কী ছিল তা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি সাংবাদিকদের সঙ্গে দাস সুলভ আচরণের সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত উপদেষ্টা আদুলুর রহমান খান সোমবার রাজুক ভবনে বিশ্ব বসতি দিবার দুহাজার চব্বিশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি এসময় পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয় কাফসুর আহমেদ রিপোর্টে থাকছে বিস্তারিত তরুণদের সম্পৃক্ত করেই উন্নত নগর গড়ি এই প্রতিবাদ আয়োজন করা হয় বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্প মঞ্চল এবং গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদির রহমান খান যে ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেওয়ার গাছ নাই এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শহরগুলোকে সবুজ গণবান্ধব ও শিশুদের জন্য এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা দেশকে গড়তে পারে শহরগুলোকে সবুজ জনবান্ধবপন্থী এবং যারা শিশু তাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যেখানে তারা বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে সেটার জন্য আমরা যেন আমাদের কাজগুলো গুছিয়ে যেতে পারি বিভিন্ন কোটায় প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব কোটার কারণে আমরা অতগুলা করবো সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে আমরা তো দরজাটা বন্ধ করে রাখি অনুষ্ঠানে বিশ্বে জ্যোতির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজুয়ান হাসান রাজুকের জবদিহিত ও স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকব সেটা এ সময় সবুজকে প্রাধান্য দিয়ে নগরায়ণ করার আহ্বান জানান পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা তরুণ প্রজন্ম এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না আসন্ন শারদীয় কেন্দ্র সারা দেশের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান মইনুর ইসলাম পুজো নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি সোমবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করে কথা জানান তিনি এজিপি বলেন এবছর 31 হাজার বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে কোথাও কোনো নিরাপত্তা সংকট নেই পূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আশেপাশে সশস্ত্র বাহিনীও কাজ করবে এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন চাকুড়িতে জوبনা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বোধন এবং ষষ্ঠী থেকে সকল পূজা আনসার ভিডিপি মোতায়েন হবে অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স টহল ফোর্স তারাও মোতায়েন থাকবে এবং আপনারা জানেন যে আইনশৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও দুর্ভোগ এখনও কমেনি স্রোতের তোরে বাদ সংস্কারের কোনো উপায় নেই পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান হাসপাতালেও অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে এদিকে পানিতে ডুবে পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ময়মনসিং শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে পানি কমলেও দুর্ভোগ কমছে না দুর্গত এলাকার মানুষের বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি এতে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন এসব এলাকার মানুষ শেরপুরে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারসি নদীর ভাঙা বাদ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে

ময়মনসিংহের ধোবাউরা ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম জলমগ্ন দশরা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট বাড়ছে ভোগান্তি চব্বিশ ঘন্টার বৃষ্টিতে যে পরিমাণ পানি হয়েছে এক ঘন্টার ভিতরে তিন থেকে চার ফিটের উপরে পানি উঠে গেছে মানুষ প্রস্তুতিও নিতে পারে নাই মানুষ একটা কিছু সরাবে বাই করবে কেউ কেউ এই পানির স্রোতে ভেসেও গেছে অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর সহ পাঁচ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে জলমগ্ন বাড়িঘর রাস্তাঘাট শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগামের পিরোজপুর ইউনিয়নের আগমন সিএনজি স্টেশনের পাশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে নারী ও শিশু সহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন রাত আটটার দিকে এই ঘটনা ঘটে নিহতদের ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিক সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয় পরে হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে নিয়ন্ত্রণে আনেন এ বিষয়ে সোনারগা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান বাসটি খাদে পড়ে যাওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে শিশুসহ বাসে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়েছেন পনেরো বছর যেভাবে স্বৈরাচারী সরকার দেশ চালাচ্ছিল এভাবে দেশ চলতে পারে না তাই বিএনপি করেছেন গণসংহতি আন্দোলনের রংপুর শিল্পকলা হলরুমে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে আহত ও নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা প্রথম কাজ হল গণ অভ্যুত্থানে সকল আহত এবং নিহতদের মাসিক ভাতা প্রদান করা ও সুযোগ সুবিধা দেয়া শেষ সাথে বাজার নিয়ন্ত্রণ আগামী দিনের নির্বাচন সহ সব ধরনের রোডম্যাপ তৈরি করা শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারম্বরে উৎসব শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গাজীপুরের কালিয়াকড় উপজেলায় এবছর একশো নয়টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কালিয়াকর উপজেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবে ইতিমধ্যে যেন কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন হিন্দু ভাইদের পাশে থেকে আমরা সকল দুর্গা উৎসব যাতে শারদীয় উৎসব সার্বজনীনভাবে উদযাপিত করতে পারে তার জন্য কালিয়াকুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মারিগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের সৌন্দর্য বর্ধনের জন্য গত দুই বছর আগে সংস্কার কাজ শুরু হয়েছে গত ছয় বছ ধরে খালের পাড়ের সড়ক মেরামতের নামে খোড়াখুড়ি করে ফেলে রাখা হয়েছে চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পের প্রায় চল্লিশ শতাংশ কাজ এখনও অসম্পূর্ণ পৌরবাসীর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কচ্ছপ গতিতে চলছে খাল খনন ও দুই পাশের রাস্তা সংস্কারের কাজ ফলে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী এবং লোকসান গুনছেন এলাকার ব্যবসায়ীরা মানিকগঞ্জ থেকে অভিহাসনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ গত দুই হাজার বাইশ সালে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত খাল পূর্ণ খনন ও সৌন্দর্য বর্ধনে তিনটি ব্রিজ নির্মাণ এবং একটি পাবলিক টয়লেট নির্মাণের প্রকল্পের আহ্বান করে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ এর জন্য ব্যয় ধরা হয় পনেরো কোটি এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা প্রকল্প বাস্তবায়নের তিনটি ব্রিজ ও একটি টয়লেটের নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও খালের দুপাশের সড়ক নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ অনেকদিন হয়েছে ঠিকাদার পলাইছে আজকে আট নয় মাস ধরে এমন করেন নাই এমন দিন নাই যে রাস্তাঘাটে এমন অবস্থা হয় এক্সেল ভাঙে বেয়ারিং ভাঙ্গে রিক্সা হোক অটো হোক যে পিছনে দেন একটা লোড গাড়ি অনেক রিক্সে বসে রয়েছে ওইখান থেকে দুধ বাজার পর্যন্ত এই রাস্তার কাজটাই শুধু দেড় বছর ধরে হচ্ছে এর কারণে হচ্ছে এই রাস্তাটা একদম পুরো অচল হয়ে গেছে মানুষজন এই রাস্তা দিয়ে একদমই আসতেছে না আমাদের এখান দিয়ে বৃষ্টি নামলে এত পরিমাণ পানি বাইজে থাকে আমাদের এদিক দিয়ে যাতায়াত করতে অনেক সমস্যা হয় মানুষজন আসার খায় মানুষ আসতে পারে না আমার এই দোকানের সেল আপনার চার ভাগের এক ভাগও এখনো হয় না রাস্তাটা শুরু করছে পর থেকে তো কাজগুলো থেমে থেমে হইতেছে খুব স্বল্প মাত্রায় কাজ আগাইতেছে আসা যাওয়া অসুবিধে গাড়ি ঘোড়া অসুবিধা মানুষের অসুবিধা ভাঙ্গা ছিল তাড়াতাড়ি ডেড়ে ঠিক করে যেমনি ভালো হয় তাড়াতাড়ি করে দেয় স্থানীয়রা জানান সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফলে চরম দুর্ভোগে পড়েছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান সহ পৌরবাসীরা

মানিগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মাদক সম্প্রাজী আকলিমা আক্তার ও তার পরিবারের অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সোমবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার টেনারি মোড় এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে গড়পাড়া যোগীর ইউনিয়নের শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের চান্দনাজ রাস্তায় বাজার থেকে উচ্ছেদ করতে ব্যবসায়ীদের হয়রানি করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সোমবার দুপুরে গাজীপুর কাঁচামাল আরদ্দার মালিক গ্রুপ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মেলনে কাঁচামাল আরদ্দার মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আব্দুস বলেন আইনানুক নিয়ম ও দালিলিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে বাজারটিতে ব্যবসায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসী একটি গোষ্ঠী বাজার ও বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদে মিথ্যা মামলা সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে বাজার উচ্ছেদে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কাঁচা বাজার আড়তদার মালিক গ্রুপের নেতৃবৃন্দরা শেষ করবে সে নিউজ তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামপুরে জানাবো একবার ছাত্র আন্দোলন জাতিকে নতুন পথ দেখিয়েছে মন্তব্য মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার জড়িতদের বিচার দাবি অভিভাবকদের দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে সেনাবাহিনী জানালেন আইনজীবী বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি এবং ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় পাহাড়ি ঢলে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ এখনো পর্যন্ত আট জনের এশিয়া নিউজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে